হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা সিনেমার কথা বলবো। এটা মালিয়ালাম একটা সিনেমা, যার নাম মুথুন। এখানে অ্যাক্টর হিসাবে আছে নিবিন পাওলি। যারা মালিয়ালাম সিনেমা আগে দেখেছেন তারা জানেন যে নিবিন পাওলি অনেক ভালো অভিনয় করে। তো সিনেমাটা শুরু হয় ছোটর একটা বাচ্চার কাহিনী দিয়ে, যে বাচ্চাটা কিনা তার বড় ভাইকে খোঁজে, কিন্তু সে তাকে কেউ তার বড় ভাই সম্পর্কে বলতে চায় না। সে তার চাচার কাছে থাকে, কিন্তু চাচাও তাকে তার বড় ভাই সম্পর্কে কিছু বলে না। সবসময় এটাই বলে যে তার ভাই মাছ ধরার সময় সমুদ্রে হারিয়ে গিয়েছিল। আবার অনেকে বলে যে সে মুম্বাইয়ে চলে গিয়েছে। তো বাচ্চাটা কিছুতেই কারো কথা শুনতে চায় না, তার ভাইকে খুঁজতে চায়। আবার যখন যে জায়গাটায় থাকে, এই বাচ্চাটাকে সবসময় কিছু ছেলেপেলে লিপস্টিক লাগিয়ে দেয় এবং মেয়েদের মতন সাজানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা সামহাও এখান থেকে পালিয়ে আসে। এরকম সবার কাছে এসে বড় ভাইয়ের কথা শুনতে চায়, কিন্তু তাকে কেউ কিছু বলতে চায় না। এভাবে একদিন চাচা খুব রাগ করে এবং বাচ্চাটা লুকিয়ে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। অমন সময় সমুদ্রের ঝড় ছাড়ে এবং বাচ্চাটা সমুদ্রে তলিয়ে যায়, এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং একটা অনাথাশ্রমে পাঠিয়ে দেয়। সেই অনাথাশ্রম থেকে সেখান থেকে বাচ্চাটা পালিয়ে যায় এবং পালিয়ে আরেক জায়গায় আসে এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এমন এক সময় একটা ছেলে, যে কিনা হচ্ছে ড্রাগ ডিলার এবং নিজেও ড্রাগ নেয়, এই ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে নিবিন পাওলি। সে এই বাচ্চাটাকে ধরে নিয়ে আসে। নিবিন পাওলি চাইল্ড ট্রাফিকিংয়ের কাজ করে, বাচ্চা পাচার করে, তো তাকে ধরে নিয়ে আসে। তো নিবিন পাওলি এখানে আকবর নামে একটা ক্যারেক্টার প্লে করেছে, যে কিনা এখানে ড্রাগ নেয় অনেক এবং ড্রাগের ব্যবসা করে। সে নিয়ে আসে বাচ্চাটাকে বেচার জন্য, কিন্তু সামহাও বাচ্চাটা আবার পালিয়ে যায়। পরে আবার ধরা পড়ে এবং নিবিন পাওলি তাকে নিজেদের মতন ট্রেনিং দেওয়া শুরু করে, যে তার দলে যারা আছে সবার মতন তাকে তোরা শুরু করে, এবং সেরকমভাবে ড্রাগ বেচার জন্য বাচ্চাটাকে আবারও তারা রোডে পাঠায়। এবং বাচ্চাটা এটা করতে পারে না, এবং এই সময় হচ্ছে নিবিন পাওলি অনেক মারধর করে, এবং তখন আসলে জানতে পারে যে ছেলেদের মতন পোশাক পরা এই ছেলেটা আসলে ছেলে নয়, এটা মেয়ে, এবং তার নাম জানা যায় যে মোল্লা, ছেলেদের মতনই নাম। এবং সে তার বড় ভাইয়ের খোঁজে আসে এবং বলে তার বড় ভাইয়ের নাম আকবর। এবং নিবিন পাওলি তখন বুঝতে পারে যে আসলে বড় ভাইটা আর কেউ নয়, সেই তার বড় ভাই। এবং এখান থেকে ইন্টারমিশন পরে আবার নতুন করে কাহিনী দেখায়, যেখানে কিনা দেখায় নিবিন পাওলি গ্রামে আছে, খুব ভালো ধার্মিক একটা লোক এবং ভালো জেলে। সে ভালো ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে এবং বিভিন্ন রোগীদের চিকিৎসাও করে। তো এরকম অবস্থায় তার পাশে একটা তার চাচার আত্মীয়, তার চাচার আত্মীয় একটা মেয়ে, এবং সেখানে তার মেয়েটাকে বিয়ে করার জন্য তার কাজিন আসে, যার নাম থাকে কিনা আমির। এখানে এখান থেকে শুরু হয় একটা সমকামিতার গল্প, যেখানে কিনা নিবিন পাওলি সেই আমিরের প্রেমে পড়ে যায় এবং আমির থাকে হচ্ছে বোবা। তো এই জিনিসটা সবাই বুঝতে পারে এবং এর জন্য নিবিন পাওলিকে অনেক রাগ করা হয়। নিবিন পাওলির মাও রাগ করে এবং চাচা যে থাকে কিনা নাম থাকে মুসা, সেও কিনা অনেক রাগ করে। এবং সেখানে তারপরে সে বোবা যে আমির ছেলেটা থাকে, সে তার বিয়ে ঠিক হয় এবং আমিনা নামে একটা ক্যারেক্টার মেয়ের সাথে। সে সেখান থেকে পালিয়ে আসে নিবিন পাওলির কাছে এবং বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে সে তো কথা বলতে পারে না, কিন্তু নিবিন পাওলি সেটা মেনে নেয় না, বলে যে সমাজের সমস্যা, সে চলে যেতে বলে। দেন আমির এই ছেলেটা সুইসাইড করে, দেন নিবিন পাওলি ওইখান থেকে গ্রাম থেকে পালিয়ে আসে। তো এখান থেকে আবার শুরু হয়, কিন্তু নিবিন পাওয়ারের সাথে যে লোকজনগুলো থাকে তারা তো একে দেখেছে যে এরা বাচ্চা কেনা বেচা কেনার জন্য অলরেডি টাকাও নিয়ে নিয়েছে এবং বাচ্চা একে বেচে দেওয়ার জন্য ফাইনালাইজ হয়ে গিয়েছে। তো কিন্তু তার আগে নিবিন পাওয়ারে জানতো না যে এটা আসলে তার বোন। কিন্তু একদিন সে নিবিন পাওলি কাজে বেরোয় এবং তখন তার দলেরই একজন লোক বাচ্চাটাকে বেচার জন্য নিয়ে যায়, এবং এবং অনেক ছোট ছোট ছেলে পেলে থাকে। এর ভিতরে একটা ছেলে হঠাৎ করেই জানতে পারে একদিন যে এটা আসলে ছেলে নয়, একটা এটা একটা মেয়ে। দেন সেও তার ছোট অবস্থায় প্রেমে পড়ে যায়, কিন্তু আর একটা ছেলে থাকে যে কিনা বেচার জন্য নিয়ে যায়। নিবিন পাওলি এটা দেখতে পারে এবং জানতেও পারে, তখন সামহাও তাকে উদ্ধার করে। কিন্তু তারপরে এখান থেকে বের হওয়ার জন্য সে ড্রাগ ডিলারদের সাথে কথা বলে, যে বড় কোনো ড্রাগ ডিলিংসের জন্য, এবং সেটা সে পৌঁছে দেওয়ার কথা বলে। এই কথা বলে সে যখন ড্রাগ ডিলিংসটা নিয়ে যেতে চায়, তখন সামহাও এই ড্রাগের
এই লেনদেনের যে জিনিসগুলো সেটা অন্য আরেক গ্রুপের লোকজন নিয়ে চলে যায়, দেন এই জিনিসটা করতে পারে না, দেন ড্রাগ মাফিয়াদের লোকজন নিবিন পাওয়ালিকে খুঁজতে থাকে। তো এখানে তারপর অনেক ঝামেলার পর পুলিশে ধরা পড়ে এবং তারপর বের হওয়ার পরে সে তার বোনকে খুঁজতে থাকে এবং বোনকে পায় যে একটা পতিতালয়ে পায়, এবং সেখান থেকে উদ্ধার করার সময় নিবিন পাওয়ালি মারা যায়। তো এখানে সিনেমা শেষ হয়, লাস্টে দেখা যায় যে এভাবে যে তার যে বোনটা ছিল ছোট বোন, সেও আসলে পতিতালয়ে আছে, এবং যে ছোট অবস্থায় যে প্রেমিকটা ছিল তার ওই গ্যাংয়ে, সে তার খোঁজ করতে আসে। তো সিনেমাটা এখানেই শেষ হয়। ভালো কাহিনী, মালিয়ালাম কাহিনী, তো ডিরেকশন অনেক ভালো হয় এবং নিবিন পাওয়ালি খুব ভালো অভিনয় করে। তো সিনেমাকে আমি দিব 10-এর ভিতর 7, সবাই দেখতে পারেন। সিনেমাটা 2019-এ লাস্টে বেরিয়েছিল, কিন্তু এতদিন তো সাবটাইটেল ছিল না, তো কালকে আমি দেখলাম এর ইংলিশ সাবটাইটেলও বেরিয়েছে, তো এই জন্য সিনেমাটা দেখা। তো ভালো লেগেছে, আর আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।